ওয়েলকাম টু অনার স্টাডি। তো আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য, ইতিমধ্যে আমরা কয়েকটা কোর্স লঞ্চ করেছি এবং আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো হচ্ছে। তো আমরা গ্রাফিক্স ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং স্পোকেন ইংলিশ সহ একাডেমিক কিছু কোর্স আমরা শুরু করেছি। তো সবার অনুরোধে আমরা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নতুন কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি। তো সবার আগে আমার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আমি রাজু আহমেদ, ডিজিটাল মার্কেটার, এন্টারপ্রেনার। আমার শিক্ষা জীবন সেটা হলো আমি রসায়ন থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আর অনলাইনে আমি আছি দীর্ঘ 5 বছর যাবত ফ্রিল্যান্সিং করছি এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছি। সাথে আমার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, সেটা হলো মনসা যাই। এখানে আমি সিওর দায়িত্ব পালন করে আসছি 2 বছর যাবত এবং ওয়ান আওয়ার স্টাডিতে মেন্টর হিসেবে কাজ করছি, এবং রাজোটেক নামে আমার নতুন একটা প্রতিষ্ঠান যা আমি এই বছরের শুরুতেই লঞ্চ করেছি। তো আমার সম্পর্কে এটাই। তো আর আমার কিছু শখ আছে, সেগুলো হলো পড়া, ভ্রমণ করা, এগুলো আমার শখ। আরো ধীরে ধীরে জানতে পারবেন আমার আসলে আর কি কি শখ আছে। তো চলুন শুরু করা যাক। ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি 15 দিন ব্যাপী ফ্রি ডিজিটাল মার্কেটিং এর বেসিক এসইওর কোর্সে হাতে করি। এই বেসিক কোর্স শুরু করার পর অ্যাডভান্স কোর্স রাখা হবে লার্নার চাহিদার উপর নির্ভর করে। এই কোর্সটি মূলত বিগিনারদের জন্য এবং মৌলিক বিষয়গুলি শেখানো হবে, তবে বিষয়গুলি ফান্ডামেন্টাল হলেও এগুলোর একদম গভীরে গিয়ে আমরা পুরোটাই শিখব বিস্তারিতভাবে। অনেক খুঁটিনাটি টিপস এবং ট্রিক্স নিয়ে আমরা কথা বলবো এসইও সম্পর্কে। তো এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ বিগিনারদের জন্য, যারা আসলে শুরু থেকে কিছুই জানেন না এসইও সম্পর্কে, তাদের জন্য এই কোর্সটি। এবং আমরা শুরু থেকে এ থেকে জেড পর্যন্ত এসইওর বেসিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো এসইও সংক্ষিপ্ত ইতিহাস, আসলে এসইওটা আসলে কিভাবে আসছে। অ্যাকচুয়ালি এসইও হলো ডিজিটাল মার্কেটিং এর একটি সাব ক্যাটাগরি। অনেকে এসইও কে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু এসইওটা আসলে ডিজিটাল মার্কেটিং এর পার্ট, কিন্তু পুরো পার্টটা না। এটা হলো ডিজিটাল মার্কেটিং এর একটি ছোট্ট অংশ। যেমন ডিজিটাল মার্কেটিং যদি আমরা ভাগ করি, তাহলে এখানে এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরকম অনেক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাডসেন্স মার্কেটিং, এ ধরনের অনেক রকম মার্কেটিং আসবে, সবগুলোই হলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো এসইও এর সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। 1991 সালে 6ই আগস্ট টিম বার্নার্স লির হাত ধরে প্রথম ওয়েব পেজ প্রকাশ করা হয়। কারণ এই এসইওটা করা হয় কি জন্য, এসইওটা করা হয় একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজকে অপটিমাইজেশন করার জন্য। তো সেইখানে যখন আমাদের 1991 সালের 6ই আগস্ট যখন আমাদের ওয়েব পেজ লঞ্চ হয়, তারপরের থেকে এসইওর প্রয়োজনটা দেখা দেয়নি। কখন দিছে, যখন আমাদের কোনো বিষয়ে আমরা সার্চ করি বা সেই তথ্যটা খোঁজার জন্য আমাদের একটা অ্যালগোরিদম, বা যখন রিলেভেন্ট কন্টেন্ট এবং মিনিংফুল কন্টেন্ট বের করার প্রচেষ্টা করা হয়, তখন এসইওটার প্রয়োজন দেখা হয়। এবং সেটা 1997 সালে প্রথম অফিসিয়ালিভাবে এসইওর যাত্রা শুরু হয়, কিন্তু 2001 সালে থেকে এসইওর ব্যবহার শুরু হয়। তার মানে 2001 সাল থেকে এসইওর ব্যবহারটা গুরুত্ব বুঝতে পারে। জেরি ইয়াং এবং ডেভিড ফিলো 1994 সালে ইয়াহু সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠা করেন, এবং 1998 সালে 7ই সেপ্টেম্বর লেরি পেজ এবং সের্গেই বিনের হাত ধরে গুগল প্রতিষ্ঠিত হয়। এবং আমরা সবাই এখন 90% না, এখন হলো 92% আপনার ভিজিটর আসে শুধু গুগল ইঞ্জিন থেকে। অর্থাৎ গুগল একটা সার্চ ইঞ্জিন, সেই ইঞ্জিন থেকে আমাদের 90% ভিজিটর আসে, বা 90% ভিজিটর গুগলের তথ্যগুলোই বা গুগল সার্চ ইঞ্জিন থেকে তার প্রয়োজনীয় তথ্যগুলো বা সমস্যা তথ্যগুলো খুঁজে থাকে। এবং 1998 সালে goto.com স্পন্সর লিঙ্ক এর পেইড সার্চ চালু করেন। পেইড সার্চ বলতে যেটা আসলে টাকা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়, এবং সেই পেইড সার্চ চালু করেন। এবং সার্চ ইঞ্জিন গুলো বিভিন্ন অ্যালগোরিদম আর আপডেটের মাধ্যমে আর আজকের এই জায়গায় এসেছে এসইও। আসলে যদি আমরা বলি গুগল এত বড় একটা কোম্পানি, এখানে বাইডু আছে, বিং আছে, ইয়াহু আছে, কেন এগুলো হতে পারে নাই? কারণ গুগলের যে লার্নিং মেশিনটা আছে, সেটা এই অ্যালগোরিদমটা তারা সবসময় এসইও বা সার্চ ইঞ্জিন যে অপটিমাইজেশনটা, সেটাকে এটা কি করে মডিফাই করে, এটা আপডেট নিয়ে আসে।
তো সে জিনিসগুলো আমরা বিস্তারিত জানবো আর কি ধীরে ধীরে। তো এই গেল আমাদের এসইও এর সংক্ষিপ্ত ইতিহাস। তো আমরা এসইও কেন শিখব, আমরা এসইওটা কেন শিখব, তো এসইও শিখবো কেন, এসইও এখানে আসলো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো এটা আমরা কেন শিখব? সাধারণত এটা ফ্রিল্যান্সিং করতে পারবেন, কারণ যারা অনলাইনে কাজ করেন, শুধু এসইও না, এসইওর একটা সাব টপিক, যেমন এসইও কে আমরা যদি ভাঙলে পাই কি, অন পেজ পাবো, অফ পেজ পাবো, টেকনিক্যাল এসইও পাবো, লোকাল এসইও পাবো। শুধুমাত্র যদি আমরা লোকাল এসইওর যদি আমরা জিএমবি লিস্টিং বা গুগল মাই বিজনেস লিস্টিং পারি, বা যদি লোকাল সাইটেশন করতে পারি, তারপর আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো। তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ আমাদের এখানে অনেকগুলো অনেকগুলো আমাদের ফ্রিল্যান্সিং প্রজেক্ট প্রজেক্ট দাঁড় করানোর জন্য যা করার দরকার সেটা আমরা করেছি, এবং এই প্রজেক্টের বা এসইওর মাধ্যমে সেই কাজগুলো আমরা শিখাবো সবাইকে, এবং তারা মার্কেট প্লেসে কাজ করতে ইচ্ছা করলে পারবে, অথবা নিজে কোনো বিজনেস করতে চাইলেও সে পারবে। কারণ এই কোর্সটা আমাদের এমন ভাবে ডিজাইন করা যাতে শুরু থেকে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত যারা এই কোর্সের সাথে সংযুক্ত থাকবেন তারাই সবকিছু শিখতে পারবেন। তো নিজে যদি কোনো ব্যবসা থাকে সেটাকে র্যাঙ্কিং করার জন্য গুগলে বা অন্য বিং ইয়াহু সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করানোর জন্য আমাদের এসইও জানতে হবে। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে নাও চান, নিজের ব্যবসার জন্য আপনি এসইওটা কাজে লাগাতে পারবেন। তারপর কি অনলাইনে রিমোট জব, মানে আমরা বাংলাদেশে আছেন, আপনি আমেরিকা জব করবেন, কন্টেন্ট রাইটিং জব করবেন, তাদের পেজ গুলো র্যাঙ্কিং করায় দিবেন, তাদের ব্যাকলিং তৈরি করে দিলেন, তাদের অন পেজ অপটিমাইজেশন করে দিলেন, সেটা আপনি এখানে বসেই জবগুলো করতে পারবেন। তো নিজের ওয়েবসাইট বানিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, এবং এটা একটা স্বাধীন পেশা, এবং আপনি এজেন্সি করতে পারবেন যে এসইও কনসালটেন্ট হিসেবে আপনি কাজ করবেন। এছাড়াও যদি আপনার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকে, আপনি আমাদের মতন মেন্টর হিসেবে ছোট ছোট বিষয় আপনি পাঠদান করতে পারবেন, গুগল অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আমাদের এসইও শেখার জন্য কিছু শর্ত, যে আমি এসইও শিখবো ঠিক আছে, বাট আমাকে কিছু শর্ত মেনটেন করতে হবে, যে আমি আসলাম আমি রিমোট জব করলাম, ফ্রিল্যান্সিং করলাম না, আপনাকে এসইও যদি শিখতে হয় বা এসইও নিয়ে কাজ করতে হয় আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে, আপনাকে অধ্যবসায় থাকতে হবে, আপনাকে লেখাপড়ার প্রতি আগ্রহ থাকতে হবে, কারণ এসইও সবসময় পরিবর্তনশীল। হয়তোবা গত বছর যে কাজগুলো এসইওতে আপনার র্যাঙ্কিং করেছে, যেমন এক সময় ছিল স্টাফিং কিওয়ার্ড দিয়ে মানুষ র্যাঙ্কিং করাতো, এখনো দ্রুত র্যাঙ্কিং হয়, বা সেই পেজগুলো কি দুদিন পরে কি হচ্ছে, ব্যান করে দিচ্ছে, সার্চ ইঞ্জিন তাকে ব্র্যান্ড করে দিচ্ছে। কারণ কি, সার্চ ইঞ্জিন বা গুগলের বা ইয়াহুর বা বিং এর কাস্টমার কারা, যারা সার্চ করছে তারা হলো কাস্টমার, আর যারা কন্টেন্ট পাবলিশ করতেছে তারা তারা আবার কাস্টমার কার, গুগলের বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের। কারণ বিজনেসটা একজন পাবলিশার হিসেবে, একজন মিডিয়া হিসেবে, একজন কি অ্যাডভাইসার হিসেবে কাজ করতেছে। তো এই কাজের মাঝখানে আপনি যদি পিওর কন্টেন্ট না দিতে পারেন এবং শুদ্ধ বা সঠিক জিনিসটা আপনি যদি দিতে না পারে, সার্চ ইঞ্জিন আপনার এটা ভালোভাবে নিবে না। যাই হোক, আমরা অরিয়েন্টেশন ক্লাস করাচ্ছি, তো বেশি কিছু বলবো না, জাস্ট এসইও কেন শিখবেন এই বিষয়ে। তো আপনাদের অধ্যবসায়, পরিশ্রম, ধৈর্য এবং লেখাপড়ার প্রতি প্রচুর আগ্রহ থাকতে হবে, তবেই আপনারা এসইও ভালোভাবে করতে এবং শিখতে পারবেন। তো নেক্সট স্লাইড আমরা চলে যাই। তো 15 দিনের এসইও কোর্সের হাতে করিতে আমরা কি কি শিখবো, তো প্রথমে আমাদের মডিউল নাম্বার 1 এবং লেসন 1 যে বিষয়টা থাকবে হলো ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ এসইও, মানে এসইওর যে মৌলিক ধারণাগুলো সেটা। তো প্রথমে আমাদের এসইওটা কোথা থেকে আসছে তা নিয়ে আমরা কথা বলবো, এসইওর বাবা মা দাদা দাদি কে ছিল। তো সেই জন্য আমরা কি হর্স ইন্টারনেট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট অথবা ডিজিটাল বা ওয়েব মার্কেটিং এর এসইওটা সেখান থেকে আসছে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। তারপরে আমরা কয়েকটা টাইপের ইন্টারনেট মার্কেটিং এর কয়েকটা টাইপ নিয়ে কথা বলবো। তারপরে আমরা যাব এসইওটা কি এবং আমাদের প্রথম ক্লাসে যেটা হবে, এবং তারপরে আমরা তিনটা করার পরে আমরা চলে যাব হ্যাকে, তার মানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা উত্তর দেব। সেটা কত, মডিউল 1 লেসন 1 এ। আমাদের মডিউল 1 এবং লেসন 2 তে থাকবে ইম্পর্টেন্স অফ এসইও, আসলে এই এসইওটা করব, এসইওটার গুরুত্বটা কি আমাদের সেই বিষয়ে আমরা কথা বলবো। তারপরে আমরা কথা বলবো যে হাউ ডাজ এসইও ওয়ার্ক অন সার্চ ইঞ্জিন, মানে এসইওটা একটা ওয়েবসাইটের এসইওটা বা একটা ওয়েবসাইট
সার্চ ইঞ্জিনে কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং এসইওটাতে আপনার ওয়েবসাইটে কিভাবে র্যাঙ্কিং করতে সাহায্য করে সার্চ ইঞ্জিনে সেই বিষয় নিয়ে আমরা মেকানিজমটা আমরা দেখাবো। মডিউল ওয়ানে আমাদের 3 নম্বর লেসনে থাকবে যেটা, সেটা হলো আমাদের ইউজফুল ভোকাবুলারি অফ এসইও। এখন ভোকাবুলারিটা কি, এখানে একটা নাম দিয়েছি আমি ইউজফুল ভোকাবুলারি অফ এসইও। এখন ভোকাবুলারি তো আমরা পড়ছি যে কি ইংরেজির মানে, এইটার মানে এইটা, ভোকাবুলারি বুক লাগবে এইটা। তো আমরা এসইওর ভোকাবুলারি করব, সেটা কি ধরনের। এসইওতে ভোকাবুলারি করলে কি কি আসে আমাদের, এখানে আমাদের যদি আমরা করি অন পেজ এসইও, এটা একটা ভোকাবুলারি, অফ পেজ এসইও, হোয়াইট হাট এসইও, ব্ল্যাক হাট এসইও, গ্রে হাট এসইও, এগুলো কি এক একটা কি আমাদের ভোকাবুলারি। আবার আমরা যদি চিন্তা করি যে আপনার কিওয়ার্ড স্টাফিং, তারপরে আমরা হিডেন ট্রেক্স, তো এগুলো সবগুলো কি আমাদের ভোকাবুলারি, ইউজফুল ভোকাবুলারি। কিন্তু আমরা ওই ভোকাবুলারি নিয়ে আলোচনা করব যে ভোকাবুলারিটা আসলে আমাদের এসইও করতে খুবই কাজে দিবে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং ওই বিষয়ে আমাদের অনেক সময় লাগবে আমাদের আলোচনা করতে। তারপরে আমরা এই বিষয় নিয়ে আমরা প্রশ্নের অ্যান্সার করব। এটা আমাদের মডিউল 1 এবং লেসন 3 তে যাবে, আপনারা এগুলো মনে রাখবেন প্লিজ। আমাদের মডিউল 2 তে থাকবে বেসিক কনসেপ্ট অফ সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিনটা কি, যে অনলাইনে আমরা গুগল বা ইয়াহুতে যে সার্চ করতেছি সেটা হলো আমাদের সার্চ ইঞ্জিন, বা কোনো কিছু আমরা খুঁজতেছি, তো সেই সার্চ ইঞ্জিনের বেসিক সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ এসইওর, আমি মনে করি এসইও শুরু করার আগে বা এসইও সম্পর্কে শুরু করার আগে আমাদের সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে হবে। অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন, এসইওটা সার্চ ইঞ্জিনে কিভাবে কাজ করে এই সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর আমরা এটা মডিউল 2 নাম্বারে রাখছি লেসন 1-এ। তো লেসন 1 থাকবে কি, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, আসলে সার্চ ইঞ্জিন অ্যাকচুয়ালিটা কি, কোন কোন সার্চ ইঞ্জিন আছে, তাদের র্যাঙ্কিংটা কি, এবং 2 নম্বর এই সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো ম্যাগাজিনিম সহ, এবং আমাদের এটার পুরো এক্সাম্পল সহ, প্রত্যেকটা জিনিসে আমাদের এক্সাম্পল থাকবে, আমরা এক্সাম্পল সহ আমরা কথা বলবো। তো আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তো ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের টোটাল বিষয়টা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমাদের মডিউল 2 অর্থাৎ সার্চ ইঞ্জিনের যে মডিউল 2টা, তার লেসন 2 তে কি থাকবে, গুগল অ্যালগোরিদম ওয়ার্কস, আসলে গুগলের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। যে আপনি একটা কিওয়ার্ড বা একটা ওয়েবসাইটকে আমি র্যাঙ্কিং করাবো টপ পজিশনে, সেটা আসলে কিভাবে কাজ করে সেই বিষয়টা না জানলে তো আমরা আসলে র্যাঙ্কিং করাতে পারবো না। তো সেই বিষয়টা নিয়ে আমরা টোটাল কথা বলবো। তারপর হচ্ছে লোক, আমাদের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করার জন্য যে 10টি ফ্যাক্টর বা 12টি, বা আমি 10টি রেখেছি, যে 10টি ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলবো। তো 10টি ফ্যাক্টরের মধ্যে কিন্তু আমাদের মোটামুটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হয়, এবং সেটা সার্চ ইঞ্জিনে কিভাবে হয় তার 10টি র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলবো। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা করেও মানুষ ফ্রিল্যান্সিং করতে পারবে। তো যাই হোক, তারপরে আমরা সেগুলো ফ্যাক্ট নিয়ে কথা বলবো। এটা হলো মডিউল 2 লেসন 2 তে কনসেপ্ট অফ কিওয়ার্ড। মডিউল 3 তে থাকবে আমাদের কনসেপ্ট অফ কিওয়ার্ড, তার মানে কিওয়ার্ডের ধারণা। তো কিওয়ার্ডটা কি, তো আমরা যে সার্চ ইঞ্জিনে কোনো একটা শব্দ বা 2টা শব্দ দিয়ে যে আমরা বিভিন্ন বিষয় খুঁজি, সেই বিষয়কে আমরা কিওয়ার্ড বলবো, হয়তো বা 2টা বা 3টা বা 4টা ওয়ার্ড, 5টা ওয়ার্ড, যাই হোক সেটাকে আমরা কিওয়ার্ড বলতে পারি। যেমন হাউ টু বেস্ট রানিং শুজ, আমরা দিলাম বেস্ট রানিং শুজ, তো আমরা এরকম দিলাম 2টা শব্দ বা 3টা শব্দ, এগুলো কিওয়ার্ড। তো সেই কিওয়ার্ডের অনেকগুলো কিওয়ার্ড আছে, আমরা যদি খুঁজে পাই 36টার মতন কিওয়ার্ড আমার কাছে লেখা আছে, কিন্তু 36টি কিওয়ার্ড আসলে আমাদের জানার দরকার নেই। আমরা যেহেতু এসইও করব, তো আমাদের এসইও করার জন্য আমাদের 7 থেকে 8টা কিওয়ার্ড হলেই হবে, আমরা সেই 8টা বা 10টা কিওয়ার্ড নিয়ে আমরা শুধু কথা বলবো, এবং কি কি টাইপের কিওয়ার্ড আছে আমরা তো ধারণা দেব, আর এই ধারণা দেব আমরা মডিউল 3 তে এবং লেসন 1-এ। আর আমাদের এখানে 10 টাইপের, 10 টাইপস অফ কিওয়ার্ড ফর এসইও, আমাদের যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, এই জন্য আমাদের 10টা টাইপের আমরা কিওয়ার্ডস নিয়ে কথা বলবো। তো তারপরে আমরা এই লেসনের আমরা কি করব, ফ্যাক্ট নিয়ে আমরা কথা বলবো। তারপর আসে কিওয়ার্ড রিসার্চ। তো আমাদের মডিউল 4-তে যে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কিওয়ার্ড রিসার্চ, আমরা কোনো ওয়েবসাইট বা কোনো বিজনেস অনলাইনে শুরু করার আগে বা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে আমাদের সর্বপ্রথম যে কাজটি, সেটা হলো কিওয়ার্ড রিসার্চ।
কারণ আপনি আন্দাজে একটা ঢিল মারে একটা কাজ করে কখনো আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আপনাকে একটা গোল ফিক্সড করতে হবে, আপনার কিওয়ার্ড রিসার্চ থাকতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। তো সেটা আমরা আলোচনা করবো মডিউল ফুল লেসন ওয়ানে। তো আমাদের থাকবে কিওয়ার্ড রিসার্চ কি, হোয়ার টু ফাইন কিওয়ার্ডস, কিভাবে আমরা কোথায় আমরা কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করবো, তারপরে আমরা কিছু টুলস নিয়ে কথা বলবো, তারপরে আমরা ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, আসলে কিভাবে একটা প্রফিটেবল বা লাভজনক কিওয়ার্ড আমরা ফাইন্ড করতে পারি সেই ম্যাট্রিক্স নিয়ে আমরা ব্যাখ্যা করব। তারপরে আমরা এই বিষয়ে আমরা কি করব, কোশ্চেন নিয়ে কথা বলব। এটা আমরা মডিউল ফোর লেসন ওয়ান এই কথাটা আমরা বলবো। তো আমরা এখন কথা বলবো মডিউল ফাইভ নিয়ে। মডিউল ফাইভে আমরা রাখছি কন্টেন্ট রাইটিং অ্যান্ড অপটিমাইজেশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মডিউল, কারণ আমরা কন্টেন্ট রাইটিং এবং অপটিমাইজেশন, কন্টেন্ট রাইটিং করতে হবে এবং আমাদের অপটিমাইজেশন করতে হবে। তো এই নিয়ে আমরাও কথা বলবো যে কিভাবে কন্টেন্ট রাইট করতে হবে, এটা লেসন ওয়ানে আলোচনা হবে। তো আসলে কন্টেন্ট বিষয়টা কি এবং টাইপস অফ কন্টেন্ট, কি কি ধরনের কন্টেন্ট হতে পারে, আর আমরা যখন একটা কন্টেন্ট লিখব সেটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আমরা কিভাবে রাইট করতে পারি, এই নিয়ে আমাদের কথা হবে। তো তারপরে আমাদের প্রশ্ন পর্ব থাকবে, এটা আমাদের মডিউল ফাইভ লেসন ওয়ানে থাকবে। তো আমরা মডিউল ফাইভ এর লেসন টু তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোয়ালিটি কন্টেন্ট, কিভাবে কোয়ালিটি কন্টেন্ট আসলে আমাদের লিখতে হবে, লেন্থ অফ কন্টেন্ট, লেন্থ বলতে কন্টেন্টের দীর্ঘ কেমন হওয়া উচিত, সেটা আমরা কিওয়ার্ড রিসার্চ করলে ওইখান থেকে আমরা কন্টেন্ট আইডিয়া থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। আর আপডেট কন্টেন্ট, এবং আমরা যে কন্টেন্ট গুলো লিখতেছি বা সেই কন্টেন্ট গুলো কিভাবে আপডেটের মাধ্যমে র্যাঙ্কিং রাখা যায় সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং আমরা কথা বলবো যে আমরা কিওয়ার্ড রিসার্চ থেকে যে কিওয়ার্ডটা আমরা সিলেকশন করব সেই কিওয়ার্ডটার মাধ্যমে আমরা কিভাবে একটা ব্লগে অথবা পেজে অপটিমাইজেশন করা যায়, তার আমরা একটা লাইভ প্রজেক্ট আমরা এখানে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের মডিউল সিক্স থাকবে অনসাইট অপটিমাইজেশন। অনসাইট অপটিমাইজেশন কে অন পেজ এসইও বলা হয়। তো আমাদের এই মডিউলে থাকবে যে এসইওটা কি, অনসাইট এসইওটা কি, অনসাইট এসইওর কিওয়ার্ড রিসার্চটা কেমন হবে, অনসাইট এসইও ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং। আপনাদের এখানে একটা জিনিস আমি বলে রাখি, অন পেজ এবং অফ পেজ, অফ পেজ এসইও কে অনেকেই বলে থাকে, কোন লিঙ্ক বিল্ডিং করাকে আমরা অফ পেজ এসইও বলে থাকি, কিন্তু না, অন পেজ এসইওর মধ্যে আপনার লিঙ্ক বিল্ডিং আছে, যেটা ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং, এটা আপনার ওয়েবসাইটের ভিতরেই করতে হয়। এই জন্য এই বিষয়টা এবং ইন্টারনাল লিঙ্ক বিল্ডিংটা যে কত বড় ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা আসলে আমরা যখন আলোচনা করবো এটা বুঝতে পারবো। এটা আমাদের মডিউল সিক্স এবং লেসন ওয়ান আলোচনা হবে অনসাইট অপটিমাইজেশন নিয়ে। এবং মডিউল সিক্সে আমাদের আরেকটা থাকবে 50+ অন পেজ এসইও চেকলিস্ট ফর কন্টেন্ট অপটিমাইজেশন। অর্থাৎ আমরা অন সাইটে বা অন পেজে যখন অপটিমাইজেশন করব তখন আমাদের বিভিন্ন রকম জিনিস, যেমন কিওয়ার্ড রিসার্চ, টাইটেল অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড ডেন্সিটি, ইমেজ অপটিমাইজেশন, এরকম বিভিন্ন বিষয় আমাদের আসবে। এরকম 15টা টপিক্স নিয়ে, বা LSI কিওয়ার্ড কিভাবে সেট করে হয়, প্রাইমারি কিওয়ার্ডটা কিভাবে আমরা ইউজ করে এবং এর সাথে LSI কিওয়ার্ডটা সেট করে আমরা খুব দ্রুত টপ র্যাঙ্কিং এ নিয়ে যেতে পারি, সেই বিষয় নিয়ে আমরা অপটিমাইজেশন, কন্টেন্ট রাইটিং করব এবং অপটিমাইজেশন করব ইনশাল্লাহ। তো সেটা আমাদের থাকবে মডিউল সিক্স লেসন টু তে। তো এরপর আমাদের থাকবে লোকের টেকনিক্যাল এসইও। এখানে একটা কথা বলে রাখা ভালো, অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও এর মধ্যে টেকনিক্যাল এসইওটা আসে এবং অন্তর্ভুক্ত, কিন্তু আমরা এটা ডিসকাস করার জন্য এটা আমরাকে আলাদা করছি। কারণ কি, যদি আমরা আলাদা করে এটা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আমাদের লার্নার যারা আছে তাদের জন্য খুবই ইজি হবে। তো এটা হলো আমাদের মডিউল নাম্বার 7। তো মডিউল নাম্বার 7 আমরা টেকনিক্যাল এসইও নিয়ে কথা বলবো। তো টেকনিক্যাল এসইও বিষয়টা আপনার ওয়েবসাইটের ভিতরে হয়ে থাকে, সেটা হলো আপনার ওয়েবসাইটের হোস্টিংটা কেমন হবে, ডিজাইন, কন্টেন্ট স্ট্রাকচার, এবং আপনার গুগল সার্চ কনসোল থেকে আপনি কিভাবে এটাকে ইন্ডেক্স করাবেন, এটাকে ইরিয়রগুলো রিমুভ করবেন, সেই বিষয়গুলা। এবং অনেক সময় দেখা যায় যে অনেক সাইট তৈরি করা হয়েছে কিন্তু ফাস্ট লোডিং না, সেই ওয়েবসাইটগুলোকে ফাস্ট লোডিং করা, এটাও টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। XML সাইটম্যাপ সাবমিট করা, HTTPS, SSL সার্টিফিকেট দেওয়া, AMP কনসিডার ফর মোবাইল অপটিমাইজেশন। তো AMP পর শুধুমাত্র আপনার গুগল
গুগল সার্চ ইঞ্জিনের জন্য এটা না, এটা গুগলেরই একটা মোবাইল অপটিমাইজেশন অ্যাপ্লিকেশন। তো এটা আমরা মডিউল 7 লেসন 1 এ আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব মডেল 8 এ অফসাইট বা অফ পেজ এসইও। তো এখানে আমাদের থাকবে অফসাইট এসইওটা কি, অফসাইটের ব্যাকলিং কি কি, কত ধরনের ব্যাকলিং রয়েছে সেই বিষয়ে আলোচনা করব, এবং ভেরিয়েবল ব্যাকলিংয়ের চরিত্রগুলা বা একটা ভেরিয়েবল ব্যাকলিং তৈরি করার জন্য কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। এখানে লিঙ্ক বিল্ডিং বেস্ট প্র্যাকটিস স্ট্র্যাটেজিস, মানে লিঙ্ক বিল্ডিং তো অনেক রকম হতে পারে, তো আমরা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস যেটা যেটা আসলে আসলে র্যাঙ্কিং দেবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। কারণ প্রতি মাসে প্রতি মাসে প্রতিটা সার্চ ইঞ্জিন আপডেট আসে, যে আপডেটে বলা হয় যে এইটা এই টপিকটা বা এই বিষয়টা কাজ করবে না, সেটা আগেই তারা আপডেট জানায় দেয় এবং তাদের লার্নিং মেশিনে সেইভাবেই সেট করা হয়ে থাকে, ওইভাবেই তারা র্যাঙ্কিং করে থাকে। তো এই বিষয়গুলো আমরা কথা বলবো এবং কোনটা ইফেক্টিভ লিঙ্ক বিল্ডিং প্রক্রিয়া সেইগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো আমাদের 8 নাম্বার লেসন 2 তে 5 প্লাস লিঙ্ক বিল্ডিং টেকনিক্স, এটা একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট থাকবে আমাদের, যার সাথে 5টা লিঙ্ক বিল্ডিং টেকনিক্স আমরা নিয়ে আলোচনা করব, তার 6টা হতে পারে 7টা হতে পারে, এবং এটা নিয়ে আমরা আমরা লার্নারদের আমরা কি করব, আমরা তাদের প্রোফাইল ক্রিয়েট করে দেব এবং এইখান থেকে আমি তাদের কাজ দেব। তো এই এই পর্যন্ত আসার জন্য আমাদের সামনে অনেক সংগ্রাম করতে হবে, অনেক হোমওয়ার্ক থাকবে ইনশাল্লাহ। আপনারা যদি থাকেন তাহলে এই আমাদের উপহার বলতে কি, আপনারা বিনামূল্যে যে উপহার আমরা আপনাদের এই এসইও কোর্সটা দিচ্ছি, এখান থেকে আপনারা মোটামুটি আর্নিং না আপনারা বিজনেস করতে পারবেন অনলাইন ইনশাল্লাহ। এটা আমাদের মডিউল 8 এবং লেসন 2 তে থাকবে। এরপরে আমাদের মডিউল 9 থাকবে লোকাল এসইও। তো লোকাল এসইও লেসন 1 এ থাকবে আসলে লোকাল এসইওটা কি, এবং লোকাল এসইও বিজনেসের জন্য কেন গুরুত্বপূর্ণ, এবং লোকাল এসইওর কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করতে হবে। আমি বলে রাখি এক কথায়, লোকাল এসইওটা কি মানে লোকাল বিজনেস করার জন্য যে এসইও গুলা করা হয় সেটাই বলা হয় লোকাল এসইও। যেমন আপনারা ওখানে অনেক সময় সার্চ দিয়ে থাকেন যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিয়ার মি, মানে যখন কুরিয়ার করতে মন চায় যে ঢাকা শহরে কোথায় কুরিয়ার আছে, তখন আপনি সার্চ দিলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিয়ার মি, এটা একটা কি লোকাল এসইও। যদি সুন্দরবন লোকাল এসইওটা সুন্দরভাবে করে থাকে তাহলে এটা সার্চ দিলে খুব ভালো রেজাল্ট আসবে। তো এগুলো কিওয়ার্ড রিসার্চ। এখানে আরেকটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট আছে, এটা লাগা জিএমবি লিস্টিং, যেটাকে বলা হয় গুগল মাই বিজনেস লিস্টিং। তো এটা একটা ফ্রিল্যান্সিং, শুধুমাত্র আপনি জিএমবি লিস্টিং যদি আপনি লিস্টিং করতে পারেন আপনি বিজনেস করতে পারবেন, সরি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো এটা একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট, তো আমরা কিছু ফ্রিল্যান্সিং প্রজেক্ট দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের মডিউল 9 এর লেসন 2 তে লোকাল সাইটেশন, লোকাল সাইটেশন এটা একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট এবং প্রচুর কাজ আছে, যারা নতুন হয়তো বা তারা জানেন না, কিন্তু যারা হয়তো বা একটু ঘাটাঘাটি করছেন বা কাজ পাননি বা একটু আরো ভালোভাবে জানতে চান, আসলে আমাদের জানাটা আসলে অর্ডার বাই হওয়া উচিত বা একটার পর একটা সিরিয়ালি হওয়া উচিত। তো লোকাল সাইটেশনে প্রচুর কাজ, বাইরের দেশে লোকাল সাইটেশন প্রচুর করায় নিচ্ছে, এবং এই ন্যাপ যে কনসিস্টেন্ট এটা আসলে প্রতিনিয়তই আমাদের এডিট করতে হয়, এগুলো আসলে এই করতে হয়। তারপরে আমরা এই লোকাল সাইটেশন লিঙ্ক বিল্ডিংটা কি করব, সেই লোকাল সাইটেশন বা লোকাল এসইও যে লিঙ্ক বিল্ডিংটা আছে সেটা আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো, এটা আমরা মডিউল 9 লেসন 2 তে করব এবং এবং আমরা ফ্যাক্ট নিয়ে কথা বলবো এরপরে। তো আমাদের লাইভ প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টটা আমরা রানিং রাখবো এবং হয়তো শুরুতেই আমরা এই প্রজেক্টটা, এখানে আরেকটা প্রজেক্ট আমরা অ্যাড করব, সেটা আমাকে বলে দিয়েছে অ্যাডমিন প্যানেল থেকে, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে আমরা অ্যাডসেন্স থেকেও যে একটা রেভিনিউ জেনারেট করা যায় বা একটা বিজনেস স্টার্ট করা যায়, বা আপনার 1 বছর বা 2 বছর আপনি বিজনেসটা করার পরে আপনি হয়তো বা ওয়েবসাইটটাই বিক্রি করে দিলেন $30,000, $20,000, $50,000, এটা সম্ভব। যদি আপনি একটা ওয়েবসাইট 1 বছর বা 2 বছর এটাকে যদি শিশুর মতন যত্ন নিতে পারেন, একটা শিশুকে যেভাবে যত্ন নেয় সেইভাবে যত্ন নিয়ে যদি আপনারা গড়তে পারেন, ভিতরে যদি ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে পারেন এবং মানুষের উপকার হচ্ছে যেটা অনলাইনে সেই কন্টেন্টের চাহিদা আছে, তাহলে আপনারা একটা ওয়েবসাইট $80,000, $1,00,000 বিক্রি করতে পারবেন, এটা অসম্ভব কিছু না। তো আমরা লাইভ প্রজেক্টের আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রজেক্ট থাকবে এবং অ্যাডসেন্স এর দুটা প্রজেক্ট থাকবে এবং আমরা লাইভ কাজ করাবো, এবং আমাদের
শুরুতেই বলে দিয়েছে যে আমরা এই কাজগুলো স্টুডেন্টদের দিয়ে করাবো এবং তারাই আর্নিং করে নিয়ে আসবে, তারাই আমাদের এক্সাম্পল, আমাদের পূর্বের কোনো এক্সাম্পল দরকার না, আমরা নতুন এক্সাম্পল তৈরি করবো। এবং এইখান থেকে আমরা যে স্টুডেন্টরা থাকবে যারা হয়তো বা গ্রাফিক্স এর ক্লাস করেছে, ওয়েব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের ক্লাস গুলো করেছে, স্পোকেন ইংলিশের ক্লাস হচ্ছে, এরপরে এসইও ক্লাস, তো আপনারা এখানে কিন্তু একটা ম্যাচিং দেখতে পারতেছেন। কারণ এসইও ক্লাস করলেই হবে না, এসইও শেখার আগে আমাকে আপনাকে কন্টেন্ট রাইট করতে হবে, আর কন্টেন্ট রাইটিং করতে হলে আপনাকে পড়তে হবে প্রচুর। তো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, আমরা কিছু স্টুডেন্ট নিয়ে আমরা এটা রান করাবো, তো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এই প্রজেক্ট নিয়ে আমরা রান করাবো এবং আমাদের স্টুডেন্টরা এই প্রজেক্ট গুলো তারা হ্যান্ডেল করবে ইনশাল্লাহ। তো লাস্টে আমাদের যেটা থাকবে যে আমরা সব সময় তো আসলে সার্টিফিকেট দিয়ে আসতেছি, কিন্তু আমাদের এসইও তে আমি একটু ভিন্ন রকম ভাবে সাজিয়েছি, সেটা হলো 50টা কোশ্চেনের সবাইকে অ্যান্সার করতে হবে। আর এই কোশ্চেন গুলো সাধারণত আপনার অনলাইনে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে প্রশ্নগুলো বায়াররা করতে পারে, সেই জাতীয় প্রশ্ন দিয়ে আমরা একটা এসইও কুইজ সাজিয়েছি। সেই কুইজটা আপনারা যখন পাস করবেন, সেই কুইজটা পাস করার পরে আপনার অটোমেটিক ভাবে আপনারা সার্টিফিকেট জেনারেট করতে পারবেন এসইও কোর্সের জন্য। তো এই হলো গা আমাদের মোটামুটি অরিয়েন্টেশন ক্লাসের মোটামুটি কোর্স মডিউল। তো তো এই কোর্স মডিউলে আপনারা যারা বিগিনার আছেন, যারা আসলেই শুরু থেকে শিখতে চান, আর যারা আসলে কয়েকদিন শিখছেন বা কয়েকদিন শেখেন নাই, তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন বা শুরু করবেন করবেন বলে চিন্তা করতেছেন, তাদেরকে বলবো যে আপনারা একটা স্টেপ বাই স্টেপ একটা সিরিয়াল বা সিরিজ মেনটেন করেন। সিরিজ যদি মেনটেন করতে পারেন, আর যারা বলেন ভাই আমি কাজ জানি কিন্তু আমি অনলাইনে কাজ পাচ্ছি না, আমি বলবো যে আপনারা ভুল জগতে আছেন। কারণ কাজ আপনি পাবেনই, কারণ আপনার কাজ আপনাকে দিবে, কারণ আমারও কাজ দেওয়ার দরকার, যাদের কাজ দেওয়ার দরকার তারা বসে আছে। তো আপনারা কি করবেন, আপনারা যদি কাজ নাও পান, তারপরে তো আপনাদের যদি আপনারা ডিজিটাল মার্কেটিং বা এসইও সম্পর্কে জানেন, আপনারা নিজেরাই বিজনেস সেট আপ করতে পারবেন। তো এই হলো আমাদের অরিয়েন্টেশন ক্লাস। তো ক্লাসের পরে আমি আপনাদের বলবো যে আপনারা যারা বিগিনার আছেন শুরু থেকে থাকবেন, আর আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্টে এক্সাম্পল থাকবে, এবং এই এক্সাম্পল গুলো আমরা কাজে লাগিয়ে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং লঞ্চ করবো। আপনারা এর আগেও দেখছেন আমাদের গ্রাফিক্স এর ক্লাসের এক্সাম্পল গুলো আমাদের ওয়ান আওয়ার স্টাডি দিয়ে দেওয়া হয়েছে, ওয়ার্ডপ্রেস এর সেম স্টাইলে দেওয়া হয়েছে। এবং আমাদের এই অ্যাফিলিয়েট বা অ্যাডসেন্স যে মার্কেটটা, অ্যাডসেন্স এর যে আমরা যে প্রোগ্রাম বা যে লাইভ প্রজেক্টটা আমরা রান করব, সেই প্রজেক্টে তারাই থাকবেন যারা রেগুলার থাকবেন, এটা কনফার্ম থাকেন। এই বলে আমি রাজু আহমেদ আজকের মতন শেষ করতেছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।